প্রবাস মানে দুঃখ কষ্ট, প্রবাস মানে জ্বালা, প্রবাস মানে আপন ছেড়ে একলা পথে চলা। আসলে এখন যেটা এটা হলো একেবারে রিয়েল প্রবাসীর গান, এটা হলো বিদেশির। কেন মন দিলাম, যারা চিনি না, হ্যাঁ তো বিদেশি, খালি বিদেশ গেলেই বিদেশি হয়। আমি আপনাদের কাছে বিদেশি মেহমান, আইসি তো বাউন বেরোতে। লোকমান ভাই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, 500 টাকা আমাকে দিয়েছেন, আচ্ছা বিমায় নয়। লোকমান ভাইকে সালাম, আপনারা যারা সকলকে সালাম রইল। একটা প্রবাসীর গান করি, এরপরে একটা বেচার গান, আরেকটা গাবো ইনশাআল্লাহ। এই যে বায়াটা একটু বাড়ান তো, বায়াটা একটু সফট করে বাড়ায়, লো পার্টটা একটু বাড়ায়, একটু নামাও নামাও। প্রবাস মানে দুঃখ কষ্ট, প্রবাস মানে জ্বালা, প্রবাস মানে আপন ছেড়ে একলা পথে চলা, প্রবাস মানে দুঃখ কষ্ট, প্রবাস মানে জ্বালা, প্রবাস মানে আপন ছেড়ে একলা পথে চলা। প্রবাসীদের প্রতি টাকায় আছে রক্তের ছোঁয়া, প্রবাসীদের প্রতি টাকায় আছে রক্তের ছোঁয়া, প্রবাসীদের জন্যে আজ আমার গান গাওয়া, প্রবাসীদের জন্যে আজ আমার গান গাওয়া। প্রবাস মানে দুঃখ কষ্ট, প্রবাস মানে জ্বালা, প্রবাস মানে আপন ছেড়ে একলা পথে চলা, প্রবাস মানে দুঃখ কষ্ট, প্রবাস মানে জ্বালা, প্রবাসীদের আপন ছেড়ে একলা পথে চলা, প্রবাসীদের প্রতি টাকায় আছে রক্তের ছোঁয়া, প্রবাসীদের প্রতি টাকায় আছে ঘামের ছোঁয়া, প্রবাসীদের জন্যে আজ আমার গান গাওয়া, প্রবাসীদের জন্যে আজ আমার গান গাওয়া। কেউ বা আবার মাসের পরে পায় না কাজের মান্তি, ঠান্ডা গরম বৃষ্টি রোদে নেই যে কাজের থামতি, কেউ বা আবার মাসের পরে পায় না কাজের মান্তি, এত কষ্টের প্রবাস জীবন নাই রে সুখের ছায়া, এত কষ্টের প্রবাস জীবন নাই রে সুখের ছায়া, প্রবাসীদের জন্যে আজ আমার গান গাওয়া, প্রবাসীদের জন্যে আজ আমার গান গাওয়া। আমি ভালো আছি, তোমরা মাগো কি খেয়েছো, আমিও খেয়েছি,
মা কল দিয়েছে, আমি প্রবাসীদের কথা একটু পরে বলি, দুই চার পাঁচ দশ হাজার আট হাজার মাইল দূরে, এটা পরে। নভেম্বর মাস থেকে আমাদের একটা সময় শীতকালীন বাউল গানের যে একটা চাপ বাড়ে, প্রায় সময় আমার ভাইদেরকে নিয়ে চার দিন পাঁচ দিন সাত দিন আট দিন দশ দিন লম্বা একটা সফরে বের হয়ে যাই, যেখানে যেখানে গান সুযোগ বুঝে বুঝে পাশাপাশি কোথাও থাইকা যাই। কারণ কসবা থেকে আইসা যায় ওই যে মাঝে মাঝে বরিশাল বরগুনা টাঙ্গাইল ওই ফরিদপুর মানিকগঞ্জ সিলেট দূরে গেলে আইসা যায় তো সঠিক বিশ্রামটা হয় না। এই ঘোড়ার গাড়িটা ঠিক থাকলে না এদিক দিয়ে আইব, এটার উপরে যে ধরনের অত্যাচার চলে, এরপরেও যে মাইকের সামনে বলি, এটা আল্লাহর কৃপা আপনাদের দোয়া, এছাড়া আর কোনো উপায়। মাঝে মাঝে আট দশ দিন বাইরে থাকলে মা খুব অসুস্থ, কিন্তু আমি টেনশন করব এটা মনে করেও মা আমাকে বলে না যে বাবা আমি অসুস্থ, মা কেমন আছো, বাবা খুব ভালো আছে, কিন্তু আমি দেখতেছি শরীরটা ভালো না। এরপরও আমাকে ভালো রাখার জন্য মা বলছে বাবা তুমি ভালো থাকলে আমি ভালো থাকি। সকালবেলা হইলে হাটে যেভাবে মানুষ উঠে এভাবে দাঁড়াই থাকতে হয়, কেউ নিয়ে একটা কাজের জন্য আমারে ডাক দেয়, এটা প্রবাসীদের জীবন। আমার ভাইয়েরা এখন আল্লাহর রহমতে এটা পজিশন হয়ে গেছে, কিন্তু এই পজিশনটা করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কাঠখড়ি পোহাইতে। পজিশনটা হয়ে গেলে ওই যে পাঁচ সাত বছর আট বছর গাছের গোড়ায় জল দিলে এর দশ বছর পরে ওই ডাবের পানি খাওয়া যায়, কিন্তু ডাবটা ধরাইতে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি যে ডাব গাছটা উঠাইছি এটা কেউ দেখে না, এখন ডাব খাই দেখলে জলে। ঠান্ডা গরম বৃষ্টির রুদে নেই যে কাজের থামতে, মোবাইল করে বলে মাগো আমি ভালোই আছি, তোমরা মাগো কি খেয়েছো আমিও খেয়েছি, আসলেই তার তিন দিন ধরে হয়নি কিছু খাওয়া, আসলেই তার তিন দিন ধরে হয়নি কিছু খাওয়া, প্রবাসীদের জন্যে আজ আমার গান গাওয়া, প্রবাসীদের জন্যে আজ আমার গান গাওয়া। বাঙালি প্রাণ হারালো প্রবাসেতে এসে, মা বাবা থাকিবে সুখে স্বপ্ন নিয়ে বুকে, কত বাঙালি প্রাণ হারালো প্রবাসেতে এসে, মা বাবা থাকিবে সুখে স্বপ্ন নিয়ে বুকে, রাহিম বলে প্রবাস মানে শুধু কষ্টের ছায়া, শুধু কষ্টের ছায়া, রাহিম বলে প্রবাস মানে শুধু কষ্টের ছায়া, প্রবাসীদের জন্যে আজ আমার গান গাওয়া, প্রবাসীদের জন্যে আজ আমার গান গাওয়া, প্রবাস মানে দুঃখ কষ্ট, প্রবাস মানে জ্বালা, প্রবাস মানে আপন ছেড়ে একলা পথে চলা, প্রবাস মানে দুঃখ কষ্ট, প্রবাস মানে জ্বালা, প্রবাস মানে আপন ছেড়ে একলা পথে চলা, প্রবাসীদের প্রতি টাকায় আছে রক্তের ছোঁয়া, প্রবাসীদের প্রতি টাকায় আছে রক্তের ছোঁয়া, প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া।
আজ আমার এই গান।